আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো আপনি খুব অনেক বড় এক ইনকামের ব্যাপার স্যাপার, এবং আপনি চাইলে ব্যবসাও করতে পারবেন। তবে চলুন কিভাবে এতভাবে সুন্দরভাবে ইনকাম করবেন এবং এই পণ্যগুলো দিয়ে ব্যবসা করবেন, সেটা হচ্ছে একটি সাইট যার নাম বিবেল। এই সাইটটির মাধ্যমে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি চান। আর যদি চান, মনে করেন যে না, আপনি ইবালি থেকে মোটামুটি যে ইনকাম করতে চায় সে দুমায় ইনকাম করতে পারে, আর যে পণ্য কিনতে চায় সে অর্ধেক দামে পণ্য কিনতে পারবেন। তাই চলুন প্লে স্টোরে যাই, কিভাবে ইবেল ডাউনলোড করবেন। এই ভিডিওতে এ টু জেড পর্যন্ত ইবেল সম্বন্ধে আমরা ধারণা দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে ইবেল সম্বন্ধে আপনার আইডিয়া নাও হতে পারে, আর যদি আগে আইডিয়া হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনার দেখার দরকারও নেই। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা, কারণ যারা এই অ্যাপসের থেকে ইনকাম করতে চান এবং অ্যাপসের থেকে কোনো জিনিস পণ্য কিনে এনে বিক্রি করতে চান তা করতে পারবেন। প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখতে হবে ইবেলে। ইবেলেতে ক্লিক করার পর, মানে ইবেলেতে লেখার পর, সার্চ বারে লেখার পর এই ইবেলে আসবে এবং ইবেলে আপনার ডাউনলোড দিতে হবে। ইবেলে কিন্তু আমার ডাউনলোড দেওয়া আছে, তাই শুধু ওপেন এবং আনইনস্টল চাইছে, তাই আমি আর ডাউনলোড দেব না, ওপেনও করব না, আনইনস্টলও করব না। মনে করেন যে আপনি একটি পণ্য কিনতে চান তাহলে আপনি এই ইবেল থেকে কিনুন, অনেক কম দামে কিনতে পারবেন। আর যদি এর থেকে, এখান থেকে সিস্টেমটা আমরা একটু একটু করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। ইবেলের মোটামুটি অনেক ক্যাটাগরি আছে, যা মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, আপনি কল্পনার বাইরে এখান থেকে এত সাশ্রয়ে কিনতে পারবেন এটা কখনো বিশ্বাস করতে পারবেন না। তবে যার ধৈর্য আছে সেই ইবেলে কাজ করতে পারবে, আর যার ধৈর্য নাই সে কাজ করতে পারবে না। সাধারণ ধৈর্য থাকলেও আপনি কাজ করতে পারবেন না। তবে ইবেলের কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে পণ্য অর্ডার করতে হয় এবং কিভাবে ইনকাম করার জন্য পণ্য অর্ডার করে এবং ক্যান্সেল করতে হয় তাও এই ভিডিওতে দেখানো হয়েছে। আমরা ভিডিও দুটি ভাগ করেছি, প্রথম আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে পণ্য অর্ডার করবেন, এরপরেতে আছে কিভাবে পণ্য অর্ডার করে আবার ইনকাম করবেন। যদি 50,000-60,000 টাকা দিয়ে আপনি 2,00,000 টাকা ইনকাম করবেন, এরকম সিস্টেম আছে। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। প্রথমে আপনি ইবেলে গিয়ে ওপেন করতে হবে ইবেল সাইটটি। ওপেন করার পর এই ইন্টারফেসটি আসবে, এখানে কিন্তু দারুণ মজার মজার ডিসকাউন্ট আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে কিন্তু একটি অ্যাকাউন্ট করা লাগে, যা আপনি অবশ্যই যদি কোনো পণ্য অর্ডার করতে দেন তাহলে একটি অ্যাকাউন্ট করতে হয়। তাই আমাদের অ্যাকাউন্টটি অবশ্যই করা আছে, এ কারণে আপনারা অ্যাকাউন্টটি করে নেবেন, কারণ অ্যাকাউন্ট ছাড়া আপনি এখান থেকে কোনো পণ্য অর্ডার করতে পারবেন না। তাহলে চলুন আগে লগ ইন করে আসি। লগ ইন ছাড়া আপনি কাজ করতে পারবেন না, অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমাদের লগ আউট করতে হবে। আমি লগ আউট করে এবং লগ ইন করতে চাই, কিন্তু আপনাদের সাইন ইন করে পরে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনি এই পেজটা পাবেন। তার আগে আমি বলে দিচ্ছি যে আপনি প্রথমে লগ ইন করে নেবেন। প্রশ্ন
লগ ইন করার জন্য আপনি এই লগ ইন অপশনে নাম্বার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন যদি আপনার অ্যাকাউন্টটি আগে করা থাকে। আর যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন ইয়াটারা যদি আপনার রেজিস্ট্রেশন করা যদি না থাকে তাহলে অবশ্যই সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর এই ইন্টারফেসটি আসবে, এই ইন্টারফেসটি আপনি কমপ্লিট করলে আপনি লগ ইন করতে পারবেন। ফার্স্ট নেম, সেকেন্ড নেম, ফোন নাম্বার এবং এই ক্যাপচারটা আপনি এখানে দিয়ে টিকমার দিয়ে সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি সেম ইমেলে গিয়ে আপনি আপনার ইমেলে সুন্দরভাবে লগ ইন করতে পারবেন। এখন আমরা দেখব ইমেলে কী সুযোগ সুবিধা আছে। আপনি যেই পণ্যটা কিনতে যান না কেন, এই পণ্যটাই আপনি কিনতে পারবেন, কিন্তু কত সাশ্রয়ে কিনতে পারবেন তা এখান থেকেই আপনি নিতে পারবেন। যেমন ২৯,৯৫ টাকার যেই পণ্যটি আছে, এই পণ্যটি কিন্তু ২৯,৯৫ টাকায় আপনি কিনা লাগতেছে না, আপনার লাগতেছে মাত্র ১৩,৯৬৬ টাকা দিয়ে। এর মানে আপনি কত ডিসকাউন্ট পাইতেছেন আপনি হিসাব করে নিন। এরকমভাবে আপনি যে আরও বেশি দামি জিনিসগুলো যদি কিনতে যান তাহলে অবশ্যই এখানে, যেমন এই যদি একটি ফ্রিজ কিনতে যান, আমি এই ফ্রিজটা দিয়ে দেখাচ্ছি যে যদি একটি ফ্রিজ কিনতে যান তাহলে ৪০,৯০০ টাকা এই ফ্রিজটির দাম, কিন্তু আপনি সাশ্রয় মূল্য কত পাইতেছেন, ৪০,৯০০র পরিবর্তে আপনি ডিসকাউন্ট হিসেবে পাইতেছেন ২৮,৬৩০ টাকা মাত্র। কিন্তু এর ভিতরে একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আপনার যে দারাজ এবং অন্যান্য শপিং মল থেকে কিনে সাথে সাথে আপনি পেয়ে যাবেন, কিন্তু এখান থেকে এই সিস্টেমটা নেই যে আপনি সাথে সাথে পেয়ে যাবেন, আপনি হয়তো কিছু সময় লেট হবে, কারণ আপনাকে কম দামে দিচ্ছে ইবেল কোম্পানি, আপনার টাকাটা নিয়ে উনি কিছু একটা লাভ করবে, কারণ আপনার টাকাটা এখানে যে ২৮,৬৩০ টাকা দিয়েছেন ৪০,০০০ টাকা দামের ফ্রিজ, তার মানে অর্ধেক দামে, এর তো বেনিফিট এখানে যদি সাথে সাথে দিয়ে দেয় তাহলে অবশ্যই কোনো বেনিফিট নাই। বেনিফিট না থাকার কারণে এখানে আপনার টাকাটা দিয়ে আবার কিছু টাকাটা বাড়ায় নেবে এক কথা, এরপরে আপনাকে হয়তো ৬ মাস অথবা ৫ মাস ৩ মাস এরকম লেট হইতে পারে। তবে সিরিয়ালে যদি আগে ফিরে যান তাহলে তো বাগিয়েই ভালো, ২ মাস ২.৫ মাসে পাওয়ার কথা। আর যদি সিরিয়ালে একটু দেরিতে পড়েন, যেমন ফার্স্ট সিরিয়ালে যদি পড়েন ১০০ জন লোক নেওয়ার কথা, এর ভিতরে যদি হবায় মাত্র ৫ জন হয়েছে, এবার যদি এভাবে লোক হতেই যদি ১ মাস লাগে তাহলে তো আরও ৬ মাস এভাবেই যাওয়ার কথা, তার মানে ৬ মাস আর ১ মাস ৭ মাস লাগার কথা, হয়তো আরও বেশিও লাগতে পারে। এই জন্য এখান থেকে চিন্তার কোনো কারণ নাই, অবশ্যই টাকা মারবেন, এখান থেকে অবশ্যই পণ্যটা আপনি পাবেন। আর যদি এই পণ্যটা আপনি না নিতে চান তাহলে আরেকটি সিস্টেম আছে, সেটি হচ্ছে আপনি অর্ডারটা যদি ক্যান্সেল করে দেন, আপনি যদি ক্যান্সেল করে দেন তাহলে অবশ্যই এই পেমেন্টটি আপনি যা এখানে অরিজিনাল মূল্যটা আছে ওই মূল্যটা আপনি পেয়ে যাবেন। তবে ওই মূল্যটা আপনি কখন পাবেন তা আমরা দেখাচ্ছি স্ক্রিনে, অবশ্যই আমরা আবার আমরা যে ফ্রিজটির কথা আলোচনা করলাম, এই ফ্রিজটি যদি আপনি ওই দামে কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারবেন, কিন্তু একটু সময়ের ব্যাপার স্যাপার। ধরুন আপনি ২৮,০০০ ফ্রিজ ২৮,০০০টাতে কিনছেন, এখন এটার দাম হচ্ছে ৪০,৯০০ টাকা। এখন এই ফ্রিজটা যদি আপনি এখান থেকে আবার আপনি ২৮,০০০ টাকা দিয়ে ৪০,৯০০ টাকা রিটার্ন করতে পারবেন আপনি লাভসহ। যেমন কীভাবে আমি এটা ডিটেলসে আমি বলে দিচ্ছি, প্রথম এই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি অর্ডারে ক্লিক করতে হবে, অর্ডারে ক্লিক করার পর এখানে যে আমাদের এখানে কিছু কিছু আছে পেন্টিং, যেমন এটা আমাদের আছে পেন্টিং, হ্যাঁ যেটার দাম বাজারে ১,৩০,০০০, এটা হচ্ছে একটা মোটর সাইকেল আমরা দিয়েছি, আর এটা হচ্ছে একটাই ফ্রিজ। আমরা এই ফ্রিজটির ভিতরে আমরা ঢুকবো, ঢোকার পর এখানে কিন্তু কিছু অপশন দেওয়া আছে, এই অপশনগুলো অবশ্যই ফলো করতে হবে। আপনি যদি এই অপশনগুলো ফলো না করতে পারেন আপনি ফ্রিজও ঠিক মতন কবে পাবেন এটাও বলতে পারবেন না, এবং
আপনি যদি ফ্রিজ না নিয়ে ফুল পেমেন্টটা নিতে চান তাহলে এখানে ফলো করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি 12,000 টাকা দা দিছেন জমা দিছেন এখন আপনি ফুল পেমেন্টটা নিয়ে যাবেন, যদি ফুল পেমেন্টটা নিতে চান তাহলে শিফট হওয়ার পর এখানে যে আপনার শিফট অপশনটি আছে এখানে যখন টিক মার্ক হবে এখানে যখন শিফট মার্ক শিপে আসবে তখন যদি আপনি এই পণ্যটি ক্যান্সেল করে দেন যে আপনি নেবেন না তাহলে কিন্তু শুধু 12,000 টাকা পাবেন না, এটা যা ফুল পেমেন্ট আছে ওটা আপনাকে একটি চেক দেওয়া হবে। তবে আপনি ভাববেন না যে চেকটা পাওয়ার পরে সাথে সাথে উড়িয়ে নিতে পারবেন, তাও কিন্তু নয়। ওই চেকটা আপনি ওই সময় তুলে নিতে পারবেন ওই চেকের ভিতরে যখন যেই ডেটটা দেওয়া আছে ওই ডেট অনুপাতে আপনি এই চেকটা তুলে নিতে পারবেন, চেকের টাকাটা তুলে নিতে পারবেন, হয়তো 2 মাস, 2.5 মাস অথবা 1.5 মাসের ভিতরে হতে পারে। এটা এরকম সিদ্ধান্ত দেওয়া যাবে না অথবা বলা যাবে না যে আপনি কবে এই পেমেন্টটা পাবেন, তবে 100% পাবেন এটাই আমরা বলতে পারি, এর বেশি নয়। কিন্তু শিফট হওয়ার আগে ক্যান্সেল না করাটাই ভালো, যেহেতু আপনি 28,000 টাকা দিয়ে দিছেন তাহলে ওইটা শিফট হবে তখন ক্যান্সেল দিলে আপনি ফুল 40,000 টাকাই আপনি পাবেন। এরকমভাবে যদি আপনি এখানে যে মোটর সাইকেল একটা দিছি আমরা এটা 78,900 টাকা, এখানে যদি এটা পেন্টিং আছে এখনও শিফটের কাছাকাছি যায় নাই, তো এই মোটর সাইকেলটা যদি আপনি নিতে চান তাহলে নিতে পারবেন অনেক কম দামে, মাত্র বাজার ডিসকভার এই মোটর সাইকেলটি প্রাইস হচ্ছে 1,31,500 টাকা, আর এখান থেকে কিনলে কিন্তু অর্ধেক দামে কিনতে পারতেছেন, যেমন 78,900 টাকা। আর 78,900 টাকা কেনার মানে আপনি পেমেন্ট করার পর আপনার তো পেমেন্টটা অবশ্যই 7 দিনের ভিতরে করতে হবে, 7 দিনের ভিতরে যদি পেমেন্টটা করতে পারেন তারপরে যদি শিফটে আসে মানে এটা তো সময় অবশ্যই নিবে, কারণ আপনার যে এত কম দামে নিতেছে এত শর্ট সময় দেবে না, অবশ্যই লং সময় নিতে হবে। এই জন্য শিফটে আসার পর যদি আপনি এই পণ্যটি ক্যান্সেল করে দেন তাহলে আপনি 1,00,000 যে দামটা আছে নির্ধারিত 35,000 ওই টাকাটা কিন্তু আপনার একটা অ্যামাউন্ট আপনি পাবেন, ফুল অ্যামাউন্টই আপনি পাবেন, কিন্তু আপনি যেই টাকাটা জমা দিয়েছেন এই টাকাটা নয়, যেই টাকাটা আপনার বাজারজাত করার জন্য যে টাকাটা আছে ওই টাকাটাই পাবেন। ১,৩১,৫০০ টাকাই আপনি একটি চেক পাবেন। অবশ্যই এর আগে বলছি যে 1,31,000 টাকা একটা চেক পাইলেও কিন্তু সাথে সাথে উড়াতে পারবেন না, অবশ্যই 2-3 মাস পরে তো টাকাটা তুলতে হবে। তো এরকমভাবে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন যদি পণ্য না কিনেন, আর যদি পণ্য কিনেন তাহলে তো অর্ধেক দামে কিনতে পারবেন। এখানে আমরা অনেকগুলো পণ্যর মানে অর্ডার করছি ক্যান্সেল করছি এভাবেই এখানে দেওয়া আছে, যদি আপনি 1 সপ্তাহের ভিতরে পেমেন্টটা না করেন তাহলে আপনারটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। তাই আমরা এই ভিডিওতে কিছু আপনাদের লাভবান হওয়ার জন্য কিছু বোঝানোর দেখানোর চেষ্টা করেছি, যদি আপনি এখান থেকে এরকম লাভবান হতে চান তাহলে অবশ্যই এই ইবেল সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং এগুলা কেনার চেষ্টা করতে পারেন। এখানে ধোকা দেওয়ার মতো অবশ্যই কিছু নেই, তবে একটু সময় নেয়, আপনার যদি ধৈর্য কম হয়ে থাকে তাহলে এখানে না যাওয়াই ভালো, আর যদি ধৈর্য থাকে তবে সাধারণ ধৈর্য থাকলে তাও হয়তো এখানে না যাওয়াই ভালো হয়। এখানে প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে, যেরকম জলের মতো যার কোনো ধৈর্য শেষ নেই, এরকম যদি ধৈর্য থাকে তাহলে ইবেলে মার্কেটিংয়ে আপনি চান্স পাবেন, আর না হয়তো কোনো দিনও আপনি চান্স পাবেন না, নিজে হতাশ হয়ে হয়তো জ্ঞান হারা হতে পারেন, যাই হোক এটা বলতে যাব না আমি। তবে আপনি এখান থেকে নিশ্চিন্তে কোনো ব্যবসা করতে পারেন, এখান থেকে নিয়ে কিনে নিয়েও আপনি আপনার দোকানেও ব্যবসা করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে ভিডিওটি এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নতুন নতুন এরকম ভিডিও অবশ্যই পাবেন, নোটিফিকেশনটি বাজিয়ে দিলে নতুন ভিডিওটি ছাড়ার পর আপনার কাছে চলে যাবে। আমাদের চ্যানেলে আছে মোবাইল রিলেটেড ভিডিও, আপনার
টাকা ইনকাম করার ভিডিও এবং অন্যান্য কিছু ইঞ্জিনিয়ারিং সিস্টেমের ভিডিও আমরা আপলোড করি, অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।